হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ রূপমস রিভিউ। এক্ষুনি দেখলাম হাউসফুল ফোরের ট্রেলার, এবং ট্রেলারটা ভূত পেনাচ্ছিল। প্রথমে একটা, তারপর একটা 15, তারপর দেড়টা, একটা 45, ফাইনালি একটা 54 টাকা রিভিল করেছে। এবং ট্রেলারটা দেখার পরে এই ট্রেলারটা নিয়ে সবার আগে এটা বলতে হয় যে ট্রেলারটার প্রত্যেকটা কোনা কোনা দেখে মনে হচ্ছে যে না, প্রডিউসার প্রচুর পয়সা খরচ করেছে, এবং VFX ইজ টু গুড, ড্যাম গুড। মানে এরকম ধরনের VFX হয়তো, হাই অক্টেন অ্যাকশন ছবি তো এত ভালো VFX হয় না যেখানে এই ছবিটা দেখিয়েছে। অনেকটা বাহুবলী বাজিরাও মস্তানি সেটের কথা মনে পড়িয়ে দিচ্ছে, এত নিখুঁত করে করে VFX এর কাজ করা, সত্যি সুপার। 1 মিনিট থেকে ট্রেলারটা শুরু থেকে একদম 2 মিনিট, আড়াই 2 মিনিট অবধি ট্রেলারটা কিন্তু সুপার সুপার। এবং সবার আগে যেটা প্রেস করতো সেটা হচ্ছে অক্ষয় কুমারের লুক। অক্ষয়ের যে আগের, যখন আগের তার পুরোনো জন্মের আগের যে লুকটা ছিল, সেই লুকটা যেটা করা হয়েছে, মানে একজন বলিউডের সুপারস্টার যে একজন সুপার হিট, তার পরপর সব ছবি, তার এরকম ধরনের স্ক্রিপ্ট, সে আবার এরকম ধরনের কমেডি ছবি করছে, এবং তার থেকেও বড় কথা, সে নিজে কিনি কখনো ভাবে না যে এরকম একটা ছবি করার পরে, তার এরকম লুকের পরে, পরের ছবিতে কী এফেক্ট পড়তে পারে, ফ্যানদের মধ্যে কী এফেক্ট পড়তে পারে। এই জন্যই বলা হয় যে সে প্রচণ্ড ভার্সাটাইল অ্যাক্টর, এবং সত্যি তার এই লুকটার জন্য এরকমভাবে টেকো হওয়া কিন্তু সত্যি সহজ কথা নয়, এরকমভাবে টেকো হয়ে অভিনয় করা, যদিও এটা পুরোপুরি প্রস্থেটিক্স, বাট এরকম একটা লুকে কিন্তু অ্যাগ্রি হওয়াটা কিন্তু চারটিখানি কথা না। তো সেই জন্য আগে অক্ষয় কুমারকে প্রেস করতে হয়। আর রিতেশ দেশমুখের একটা হিলেরিয়াস ডায়লগ যেখানে বলবে তলোয়ারটা বের করবে, বলবে যে ক্যা ক্যা ছুপাকে রাখায়, ওটা এরকম এক্সপ্রেশন, এরকম পাঞ্চ লাইন, ফ্যাব। সত্যি ট্রেলারটা একদম শুরু থেকে 2.5 মিনিট অব্দি ফ্যাব ছিল। প্রত্যেকটা কাস্ট ইন্ট্রোডিউস বলি, যেরকম সিকোয়েন্স দেখানো বলি, তারপরে 2.5 মিনিটের পরে যেটা হবে সেটা প্রত্যেকটা হাউসফুল সিরিজে যেমন হয়ে থাকে, যে এ এর বউ না, এ এর বউ না, এরকম যেরকম একটা কনফিউশন তৈরি হয় ঠিক সেরকম। এবং একটার পর একটা ক্যারেক্টার রিভিল করা, যেখানে দেখতে পাই আমরা রানা রঘুপতিকেও, যেখানে আমরা দেখতে পাই জনি লিভারকে, প্রত্যেকে যেমন হাউসফুলে হয়, ঠিক আছে, রঞ্জিত, আগের প্রত্যেকটা সিকুয়েল যেটা যেমন ছিল তেমনই, সেগুলো মানে 2.5 মিনিটের পর থেকে ট্রেলারটা ঠিক আগের মতোই চলে যায়, কিন্তু প্রথম 2.5 মিনিটটুকু ফ্যাব, মানে সেইটুকুটা সত্যি নতুনত্ব লাগে। আর মেইনলি আমি যেটা সবথেকে বেশি স্যাটিসফাই হয়েছি সেটা হচ্ছে নওয়াজুদ্দিন সিদ্দিকিকে কবি কবি লেখতে হয় আপনি ভগবান, এবং কী করে করে আওয়াজটা ব্যাপক, ফারু ফারু, মানে নওয়াজুদ্দিনকে কমেডি এরকমভাবে দেখবো ভাবিনি, এবং ওই জায়গাটা দেখে এতটা হেসেছি না, অনেক কিছুক্ষণ ওটা পজ করে এসেছি। ট্রেলারটা আমি এতক্ষণ 2-3 বার দেখে ফেলেছি, এবং আমার ট্রেলারটা বেশ মজাদার লেগেছে। এই ছবিটা কেমন হবে আমি জানি না, ভালো হবে কেমন হবে, তবে এইটুকু যে ধরো ট্রেলার একটা কমার্শিয়াল ছবি, ট্রেলার ট্রেলারটা সত্যি বলতে ট্রেলারটা খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। 3 মিনিট 36 সেকেন্ডের লং হওয়া সত্ত্বেও ট্রেলারটা কিন্তু হিলেরিয়াস ছিল। ট্রেলারটা দেখলে কিন্তু তোমরা প্রত্যেকে হাসবে, এইটুকু শিওর শট। এবং সবার আগে বলি, জনি লিভার বা বোমান ইরানি, রানা ডগ্গুপতি, নওয়াজুদ্দিন সিদ্দিকি, কাস্ট, অ্যাক্ট্রেস প্রত্যেকে ঠিক আছে, তবে একটাই কোয়েশ্চেন, ববি দেওয়াল কেন? ববি দেওয়ালের জায়গায় যে কোনো স্টারকে নিলেও কিন্তু কোনো মানে অসুবিধা হতো না, কারণ ববি দেওয়ালের এখানে এক্সপ্রেশনও তেমন কিছু নেই, সে তেমন কিছু করতেও পারবে বলে আমার মনে হয় না। পুরো ছবিটা টানবে অক্ষয় আর রিতেশ আর বাদবাকি সাপোর্টিং কাস্ট, এটাই আমার মনে হয়। তবে অক্ষয় এবং রিতেশ দুজন সুপার, VFX সুপার, ঠিক আছে। তবে 2.5 মিনিটের পরে ট্রেলারটা যেরকমভাবে ট্রেলারটা 2.5 মিনিট অব্দি টেনেছিল সেটা সুপার ছিল। 2.5 মিনিটের পরে আমি বারবারই বললাম, হাউসফুলের বাদবাকি সিরিজগুলোর মতো যেমন হয় কমেডি সেরকমই। তবে VFX যেটা টোটাল দামাল দেখে প্রচণ্ড আপসেট হয়েছিলাম, মনে হয় না এই ছবিতে সেরকম কিছু থাকবে, VFX ইজ টু গুড, এবং মনে হয় ফ্যামিলি এন্টারটেনারই হবে। এবার দেখা যাক, আমাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু একটা কমার্শিয়াল ছবি, এবং এটা একটা কমেডি ছবি, এবং একটা ছবিতে এরকম ধরনের পয়সা খরচা করা হয়েছে, যেন এই পয়সা যারা খরচা করা হয়েছে যেন পুরোপুরিভাবে ফুলফিল হয়ে যায় অডিয়েন্সের কাছে। আমার তো ট্রেলারটা বেশ ভালোই লাগলো, এবং VFX এবং অক্ষয় কুমার ওয়াজ টু গুড, হিলেরিয়াস ডায়লগস। আর মেন কথা, সাপোর্টিং কাস্টে যদি বলতে জনি লিভার, নওয়াজুদ্দিন, আমার মনে হয় এরা দুজন ত্রুপের তাস হবে, যদিও আখরি পাস্তাকে অতটা কোনো স্ক্রিন প্রেফারেন্স দেওয়াই হয়নি ট্রেলারে, আমি এই না কেন, বাট নওয়াজ ইজ নওয়াজ। তো ট্রেলার রিয়াকশানটা এখানেই শেষ করলাম, ভিডিওটা এত অবধি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, এবং তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি কমেন্টের হেডে লিঙ্ক দিয়ে দেবো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, লাভ ইউ অল, টেক কেয়ার।